নমস্কার, এই মুহূর্ত রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটর একটা অতিকে গুরুত্বপূর্ণ খবর লিছ। ধুবুরী লোকসভা সমষ্টির যাগী কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনক এটা চরম অপমান করা হয়েছে। রকিবুল হুসেনে ভালদরে হিন্দিয়ে কব নয়, দিল্লিত গিয়ে ইংরাজি কেন কব রকিবুল হুসেনে? কেবল ইমানেই নয়, রকিবুল হুসেন এগারী মেয়াদ উকলা উকলি যাওয়া ঔষধ বলেও এটা চরম কটাক্ষ করা হয়েছে। আর ফকিরগঞ্জ এনেদরে ধুবুরী বিধানসভার সমষ্টির যাগী বিধায়ক নজরুল হকে চরম কটাক্ষ করেছে, অপমান করেছে কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেনক। আমি সবিস্তারে খবরটি লো অহার চেষ্টা করি। এটা ডর খবর এই মুহূর্ত যে রকিবুল হুসেন হল মেয়াদ উকলি যাওয়া ঔষধ। আগর রকিবুল আর বর্তমানের রকিবুলের মাজত দিন রাতির পার্থক্য আছে। হিন্দি ভালক কব নয়, রকিবুলে ইংরাজি কেন কব? ধুবুরী কংগ্রেসের প্রক্ষেপিত প্রার্থী রকিবুল হুসেনক চরম কটাক্ষ করা হয়েছে। ফকিরগঞ্জ ধুবুরী সমষ্টির বিধায়ক নজরুল হকর এই বিস্ফোরক মন্তব্য। রকিবুল হুসেন হল মেয়াদ উকলি যাওয়া ঔষধ, আর আগর রকিবুল আর বর্তমানের রকিবুলের মাজত দিন রাতির পার্থক্য আছে বলে উল্লেখ করেছে। হিন্দি ভালক কব নয়, রকিবুলে ইংরাজি কেন কব? ধুবুরী কংগ্রেসের প্রক্ষেপিত এগারী প্রার্থী রকিবুল হুসেনক চরম অপমান করেছে এটা ধুবুরীর সমষ্টির বিধায়ক নজরুল হকে। নজরুল হকে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করা দেখবলে পাওয়া গেছে। যেহেতু এটা রাজ্যত নির্বাচনী বতা, লোকসভা নির্বাচনক কেন্দ্র করে এটা প্রত্যেক রাজনৈতিক দল সংগঠনের নেতাসক নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর তার ঠিক মাজতেই নেতাসকলের মাজত বা দলীয় কর্মীসকলের মাজত বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছে, আক্রমণ প্রত্যাক্রমণ চলি আছে। আর তার মাজতে এনেদরে এতিয়া বিধায়ক নজরুল হকে রকিবুল হুসেনক উভতি ধরা পরিলক্ষিত হয়েছে। হিন্দি ভালক কব নয়, রকিবুলে সংসদত গিয়ে দিল্লিত গিয়ে কেনেদরে ইংরাজি ভাষাত কথা কব বলেও চরম কটাক্ষ করেছে, অপমান করেছে। লগতে কইছে রকিবুল হুসেন হল এটা মেয়াদ উকলি যাওয়া ঔষধ। আর রকিবুল হুসেন বর্তমানের রকিবুল আর পূর্বর আগর রকিবুলের মাজত এটা দিন রাতির পার্থক্য আছে বলেও মন্তব্য প্রকাশ করা দেখবলে পাওয়া গেছে। আর এনেদরে রাজনৈতিক দলসমূহের মাজত আক্রমণ প্রত্যাক্রমণ অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া অব্যাহত আছে। নির্বাচন কেন্দ্রিক যে ধুমুহা বলিছে রাজ্য, তার মাজতেই পুনর্বার কংগ্রেসের এগারী প্রক্ষেপিত প্রার্থী ধুবুরী লোকসভা সমষ্টির বাবে রকিবুল হুসেনক উভতি ধরা পরিলক্ষিত হয়েছে। বিধায়ক নজরুল হকে উভতি ধরেছে এনেদরে এটা রকিবুল হুসেনক। রকিবুল হুসেনের সন্দর্ভত নজরুল হকে কি কৈছিল, এই মন্তব্য আছে, আমি মন্তব্য আগবার চেষ্টা করি। আজি ফকিরগঞ্জ জেলা কমিটির উদ্যোগত আর ফকিরগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগত এটা ইফতার পার্টির আয়োজন করেছে। লগতে আমার যেহেতু নির্বাচন সন্মুখত আমি তার আগে অকান পরিপ্রেক্ষিতে আলোচনা করল। এটা কথা হল মিডিয়ার জড়িয়ে কিছু কথা শুনে আস। আজি ভূপেনবাড়া ডাঙরিয়ায় কৈছিল যে ধুবুরী লোকসভা রকিবুল হুসেনক জিতিব। জিতেন্দ্র সিং ডাঙরিয়াও কৈছিল। আর আমি ধুবুরী লোকসভার মানুষ ইমান দুর্বক নহয় যে রকিবুল 15 বছর সুপার পাওয়ার মন্ত্রী থাকতে সংখ্যালঘু মানুষ কারণে একু করব নেন। ফরেস্ট মন্ত্রী আছে, ভিজিয়ার পিজিয়ার মাটি 1 ইঞ্চিও তাকে পাত্তালেন ধুব নেন। গুটি এটি গোষ্ঠী সংঘর্ষের কথা আপনার সকলের মনত আছে। তেতিয়া সাউথ আফ্রিকা গেছিল খেল চাবলে, তাত যারা পাগলা ওরফে প্রদীপ বর্মা ভি পি এফর বিধায়ক, তার পি এস পাবলিক গুলি আইসিল, সেই কাউন্টার আমি প্রতিবাদ করেছিল, লক ধমকি দিয়েছিল আমার জেলা পরিষদ চেয়ারম্যান কংগ্রেস। তো এইজন ব্যক্তি ধুবুরী লোকসভা এইবার উচিত শিক্ষা দিব। আর ইয়াক কোনে পঠাইছে, ইয়াত কি পঠাইছে এইবারই গম পাব। ধুবুরী লোকসভা রাইজর সিনমান ভাইক মানে ধন্যবাদ জানাইছো। তখেতে দুঃখ প্রকাশ করে কেছে যদি আমার মাইনরিটির মানুষ রকিবুল হাসানের নিচিনা এটা মুনাফিকক যদি 1 লাখ ভোট দিয়ে তথাপি আমি দুঃখ পাম, তার সিকিউরিটি ফরফিট করে দিয়েছে। ময়ও আহ্বান জানাম আমার ধুবুরী লোকসভার সমূহ ভোটার রাইজক, যেহেতু মৌলানা বদরুদ্দিন আজমল সাহ ডাঙরিয়া পার্লিয়ামেন্টত সাবলীলভাবে বক্তব্য রাখে, তখন মাইনরিটির প্রতিনিধিত্ব করে মাইনরিটির কথা ধুনিয়াক পার্লিয়ামেন্টত উপস্থাপন করেছে। আর রকিবুল হোসেন ডাঙরিয়া বিধানসভাতেও তেনেকা ভূমিকা, টকশুদ মাইনরিটির পক্ষে এটা মাত মাতিব নয়া ব্যক্তি ইয়াত লোকসভার টিকট বিচারিছে। মেডিসিন যেনেকা এক্সপিরি ডেট পার হলে কোনো ভ্যালু আছে জানো? কোনো মূল্য নেই। রকিবুল হোসেন হল এক্সপিরি ডেট পার হওয়া মেডিসিন, তার কোনো ভ্যালু নেই। আগর রকিবুল 15 বছরীয় সুপার মন্ত্রী, আর বর্তমানে রকিবুলের মাজত আশা করো পাতাল পাত। তিনবার সাংসদ হয়েছিল, কিন্তু এইবার সাংসদ হাইস্ট ভোটত জিকিব পারিব নাকি? এইবার আপনার কেনেকুৱা পাইছে? মোর যে ক্যালকুলেশন মোর ব্যক্তিগত, মই কালি রাতে সেহির আগলৈকে মই ধুবুরী লোকসভার কিমান ভোট আছে কাস্ট কমিটি মেইনটেইন করে হাজার বলে আইসিল, তাতে মোর আজির ডেটত বর্তমান যেটা সিচুয়েশন
আমার দলের AIDF দলের মনোনয়ন বদরুদ্দিন আজমল ডাঙরিয়া 10,90,000 11,00,000 ভোট পাই আছে। কংগ্রেসে মেক্সিমাম কিছু কংগ্রেস আছে নথকা নহয়, ধুবরীর আম পাবলিক তেখেতক ভোট নিদিয়ে, কারণ তেখেতর কারণে কংগ্রেসটা শেষ হয়ে গেছে। আর শেষ হওয়ার পথত আব্দুল খালেক ডাঙরিয়া সেদিনা পদত্যাগ করেছে, আমি রকিবুল রহমানে কেছি, মানে কম আর যান কংগ্রেসী আছে দুলু আহমেদ বড়ুয়া ডাঙরিয়া আর যান কংগ্রেসী পদত্যাগ করেছে অকল রকিবুলের অত্যাচারত, রকিবুলের অতিষ্ঠ হয়ে জিতেন্দ্র সিংয়ের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। গতি কংগ্রেসে বেশি ভোট নাপায়। আজির ডেটত যদি ভোট হয় আজমল ডাঙরিয়া কমসে কম 5,00,000 ভোটত জিকি আছে। এই 5,00,000 কেনক 7,00,000 করা যায়। আমি ধুবরী লোকসভার নেতা কর্মী যান আছে, আমার কর্মী সকল তথা ময় এজন কর্মী, আমি দিনে রাতে চেষ্টা করে আছো এই 5,00,000 আমি 7,00,000 লইতে ডিফারেন্স করে রকিবুল আমি 7,00,000 ব্যবধান ধরবো বলে মোট দৃঢ় বিশ্বাস আছে। মূল যুষ্ট কার সম্ভাবনা? মূল যুষ্ট সিম্পল কথা, রকিবুল হোসেনক এজ এ ব্যক্তি হিসেবে মানুষ ভোট নিদিয়ে, কংগ্রেস পার্টির অবস্থা তেনেই অবস্থা বেয়া। তেখেতে কই থাকে মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আজমল সাহেবর খুব ঘনিষ্ঠ। এতিয়া রকিবুল ডাঙরিয়াক মানে প্রশ্ন করো, আপনি মুখ্যমন্ত্রী এটা দিন ফোন না করা আসেনে 300